ঢাকঢোল পিটিয়ে হয়েছিল উদ্বোধন, এখনো পেরোয়নি 6 মাস। এরই মাঝে ভারতের অযোধ্যার রাম মন্দিরের ছাদে ফাটল দেখা দিয়েছে। ফাটল দিয়ে বৃষ্টির পানি চুঁইয়ে পড়তে শুরু করেছে। বৃষ্টির পর থেকেই এই সমস্যা দেখা যাচ্ছে। মন্দিরটি আনুমানিক 1800 কোটি রুপি খরচ করে নির্মিত হচ্ছে। গত 22শে জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি অনুষ্ঠানে মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল। প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, হিন্দু দেবতা রামের মূর্তির সামনে পুরোহিত যেখানে বসেছিলেন তার উপরে সরাসরি ছাদ থেকে বৃষ্টির পানি পড়ছে। সত্যেন্দ্র দাস পিটিআইকে জানিয়েছেন, এটা খুবই আশ্চর্যজনক যে সারা দেশের প্রকৌশলীরা রাম মন্দির তৈরি করেছেন। মন্দিরটি 6 মাস হলো উদ্বোধন করা হয়েছে, কিন্তু কেউ জানত না যে বৃষ্টি হলে ছাদ ফুটো হয়ে যাবে। বিশ্ববিখ্যাত মন্দিরের ছাদ থেকে জল পড়ছে তা অবাক করার মতোই বটে। এটা কেন হলো? তিনি মন্দির নির্মাণে গাফলতির অভিযোগও করেছেন এবং দাবি করেছেন যে বৃষ্টির পরে মন্দির চত্বর থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না। তিনি মন্দির কর্তৃপক্ষকে সংস্কারমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তবে রাম মন্দির নির্মাণ কমিটির সভাপতি নিপেন্দ্র মিশ্র অস্বীকার করেন যে মন্দিরটির নকশা বা নির্মাণে কোনো ত্রুটি ছিল। তিনি বলেছেন যে অংশটি আকাশের দিকে খোলা থাকায় ছাদ ফুটো হয়ে যাচ্ছে। প্রথম তলায় কাজ চলছে বলে তিনি নালি থেকে কিছু ছিদ্রও দেখেছেন। কাজ শেষ হলে নালি বন্ধ করা হবে, ছাদে কোনো ড্রেনেজ নেই। নিপেন্দ্র মিশ্র জানিয়েছেন, যে মণ্ডপগুলি খোলা আছে সেগুলো বৃষ্টির জল পেতে পারে, এটি নিয়ে আলোচনা করা হয়েছিল এবং নগর স্থাপত্যের নিয়ম অনুসারে এটি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শহরের নবনির্মিত অংশগুলির রাস্তাগুলিও ভারী বৃষ্টিপাতের পরে তলিয়ে গেছে বলে জানিয়েছে পিটিআই। কংগ্রেসের উত্তরপ্রদেশের প্রধান অজয় রায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অযোধ্যায় মন্দির নির্মাণ এবং নাগরিক সুবিধা নির্মাণে দুর্নীতির অভিযোগ করেছেন। রায় অভিযোগ করে বলেন, বিজেপি দল অযোধ্যাকে দুর্নীতির কেন্দ্রস্থলে পরিণত করেছে শুধুমাত্র নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য।